আমার ভাই বোন, নমস্কার। আপনার জীবনে যাই হোক না কেন, নমস্কার। আপনি জীবনে যত খারাপ কাজ করুন না কেন এবং সেটির পরিমাণ যতই বেশি হোক না কেন, নমস্কার। কোনো অবহেলা নয়। বোন বলছেন, ভাই আমি হিজাব পরি না। আমি বলছি, আপনি নামাজ পড়ুন। বোন বলছেন, আমার পোশাক শালীন নয়। আমি বলছি, আপনি নামাজ পড়ুন। ভাই বলছেন, আমি মদ পান করি। আমি বলছি, আপনি নামাজ পড়ুন। ভাই বলছেন, আমি মাদক বিক্রি করি। আমি বলছি, আপনি নামাজ পড়ুন। আপনার জীবনে যাই করুক না কেন, নামাজ পড়ুন। ভাই বলছেন, আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামাজ পড়তে পারি? এটা অসম্মানজনক যে আমাকে মানুষের সামনে ভণ্ড প্রতিপন্ন করতে পারে। আমি বলছি, এইসব পাপ কাজ থেকে বিরত থাকার জন্য আমরা নামাজ পড়ি, কারণ আমরা নিখুঁত নই, আমরা পাপি। আমরা অন্যায় কাজ করি তাই নামাজ পড়ি, কারণ আল্লাহ বলেছেন, নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, তাই নামাজ পড়ুন। অনেক সময় লোকেরা বলে, দেখো আমি আগে আমার জীবনকে সোজা পথে নিয়ে আসি এবং ইনশাল্লাহ আমি নামাজ পড়তে শুরু করবো। প্রিয়, আপনি কখনো সোজা পথে আসতে পারবেন না যতক্ষণ আপনি নামাজ পড়ছেন। এর জন্য আমরা নামাজ পড়ি, যাতে আমরা আমাদের জীবনকে সোজা পথে আনতে পারি। কখনো কোনো মানুষ বা চিন্তাকে আপনার ও আল্লাহর মাঝখানে আসতে দেবেন না, তাই নামাজ পড়ুন। আপনার জীবনে যাই ঘটুক না কেন, নামাজ পড়ুন। যে কোনো জায়গায় বা যে কোনো অবস্থায় থাকুন না কেন, নামাজ পড়ুন। অনেক সময় কতগুলো মানুষ আপনাকে বলবে, ভাই আপনি একজন খণ্ড। বোন আপনি কোনোদিন হিজাব পরেন না কিন্তু নামাজ পড়ছেন। আপনি তাকে বলবেন, বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে আমি একজন খণ্ড, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, কিন্তু নামাজ আমার ও আল্লাহর মধ্যে, এটা কারো নিজের ব্যাপার না। রাসূল সাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মাঝে পার্থক্য হলো নামাজ। কিয়ামত দিবসে প্রথমে আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি নামাজ পড়েছেন কিনা। আপনি যদি এই প্রশ্নের উত্তীর্ণ হতে পারেন তাহলে সামনের ধাপগুলো আপনার জন্য আরো সহজ হবে, কিন্তু আপনি যদি এই প্রশ্নে ব্যর্থ হন তাহলে সামনের ধাপগুলো আপনার জন্য আরো ভয়ঙ্কর হবে। তাই নামাজ পড়ুন, তাহলে আপনারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন। নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর ক্ষমা ও রহমতের নৈকট্য অর্জন করতে পারবেন। কল্পনা করে দেখুন, আপনার বন্ধু আল্লাহ। ধন সম্পদ নিয়ে চিন্তা করবেন না, কারণ এই পৃথিবী ও জান্নাত সমূহ সকল কিছুই তার অধিভুক্ত। আপনি একজন অসীম শক্তিধর অধিকারী হবেন যখন আল্লাহ আপনার সাথে থাকবেন। তাই ভাই ও বোনেরা, আপনার জীবনে যাই ঘটুক না কেন, দয়া করে নামাজ পড়ুন। আল্লাহর রাস্তা থেকে কেউ যেন আপনাকে সরিয়ে দিতে না পারে। আপনি জানেন কি, যখন আপনারা সিজদা মাথা সিজদা অবস্থায় থাকে তখন আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হন। তার কাছে কাঁদুন, তার কাছে ভিক্ষা চান, আল্লাহর কাছে পথ নির্দেশনা চান, তাহলে আপনি নামাজের মাঝে আনন্দ খুঁজে পাবেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করেন যারা নামাজ প্রতিষ্ঠা করেছেন এবং কোনো মতেই সেখান থেকে বিচ্যুত হননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।